धनी एक जन महिला खादिजातुल कुबरा रदियल्लाहु ताआला अनहा उनार कासे नबीर चाचा अबू तालिब निये गेलेन निये बोलतेछेन आपनार अधिक व्यवसायिक साइट अनेक विभिन्न धरनेर व्यवसा विभिन्न धरनेर काजेर क्षेत्र आपनार कासे रयेछे आमार भातिजाटा एकजन पुरनो युवक काज करार मध्य सक्षम चरित्र अनेक भालो फाहेशा मंद कोनो कथा कहे ना अहेतुक कोनो गल्प गुजब करे ना से जेन कि चिंताय थाके कि जेन एक भावनाय थाके सेई भावनाटा हलो कि सेई भावना आबू तालिब जानेन ना किन्तु नबी जानेन आमार नबी आल्लार भावनाय मालिक के पावार जन्य नबी भावनाय थाकेन आबू तालिब बोलतेछेन आमार भातिजा कि जेन भावे मानुषेर साथे गल्प गुजब कम करे चरित्र अनेक भालो आपनार व्यवसार साइट गुलार भितर थेके कोनो एकटा व्यवसा देवा जाए किना कोनो एकटा चाकरी देवा जाए किना अम्मा जान खादिजातुल कुबरा रदियल्लाहु ताआला अनहा तखन बोलतेछेन आपनी एत कष्ट करे आमार बाड़ीते आपनि एत दामी मानुष सम्मानी मानुष আমার বাড়িতে কেন কষ্ট করে বলে একটা চাকরির সন্ধানে কন্যা নবীর চাচা বলেন খাদিজা আমরা বড় না তুমি বড় খাদিজা বলে না আমি বড় না আপনি বড় নবীর চাচা বলে না আমরা বড় না তুমি বড় আম্মাদান খাদিজাতুল কুবরা কয় আমি না আপনি বড় কারণ আপনি কুরাইশ বংশের মানুষ যেরকম সুবহানাল্লাহ আপনার বংশটা হলো অনেক বড় অনেক সম্মানী অনেক ইজ্জতওয়ালা আমি পয়সার দিক দিয়ে বড় পয়সার দিক দিয়ে বড় এর নাম বড় নয় বড় হলো আদর্শের দিক দিয়ে যে বড় সম্মানের দিক দিয়ে যে বড় ইজ্জতের দিক দিয়ে যে বড় বংশের দিক দিয়ে যে বড় বংশীয় একজন মানুষ গরিব হলেও তেষ্টার বরত্ব থেকে যায় তার আদর্শ দেখে যায় গরিব হলো তার গুণ থেকে যায় বৈশিষ্ট্য থেকে যায় আর পয়সাওয়ালা একজন মানুষ সে যদি খারাপ বংশের নিচু বংশের হয় বংশের একটা তাসির থেকে যায় ঠিক কিনা এজন্যই আম্মাদান খাদিজাতুল কুবরা তিনি বুঝাইয়া দিয়েছেন আপনি কেমন বংশের মানুষ অতএব আপনি বড় আমি বড় না তবে আপনার ভাতিজাকে চাকরি দেওয়ার মতো কোনো কাজ আমার কাছে নাই আমার কাছে নাই এই মুহূর্তে কোনো কাজ নাই দিব কর্তৃকে তবে হে একটা ডিউটি আছে কদিনের জন্য আমার ছাগলের রাখাল কিছুদিন যাবত সে আসতেছে না এই তার আশা পর্যন্ত সে ছাগল রাখালি করতে পারবে কিন্তু এই কাজটা আমি আপনার ভাতিজাকে দিব না কারণ কাজের সাথে মানুষের মিল খায় না খালি কাজ পাইলেই তো হবে না ডিউটি পাইলেই তো হবে না ব্যক্তিত্বের সাথে সেটা মানানসই হওয়া লাগবে একজন মানুষ কাজ নাই কাজ নাই কোনো কাজ পায় না একজন বংশীয় মানুষ কারণ কাজ না পাওয়ার কারণে সে কি মুসিগিরি করতে পারবে সে রিক্সা চালাইতে পারবে তা তো পারবে না সে একটু চিন্তা ভাবনা করবে যে আমার সাথে মানায় কোন কাজ তবে আল্লাহওয়ালারা এত কিছু ভাবতেন না তাদের বিষয়টা আলাদা ওই যে আমি আমার নানা শ্বশুরের কথা প্রায় বলি বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যিনি বুখারী শরীফ পড়াইছেন ওই দেখতাম এত বড় মুহাদ্দিস এত বড় আলিম তিনি তিনি কিন্তু তিনি কিন্তু এই জিনিসটা কোনো সময় ভাবতেন না যে এটা ছোট কাজ এটা বড় কাজ একটা গাড়ির ভিতরে বা ট্রেনের মধ্যে বা বাসের মধ্যে লঞ্চের মধ্যে যদি একজন মানুষের মুড়ি বেছে মটর বেছে বাদাম বেছে ইনি বলতেন যে এই কাজটাকে সম্মান করো কারণ এটা একশো একশো হালাল কাজ এর ভিতরে কোনো ঝামেলা নাই হালাল কাজ যদি ছোটও হয় এটাকে সম্মান করো ইজ্জত করো
এটারে কখনো হেয় চুকে দেখো না। উনি নিজে রাস্তার মধ্যে আতর নিয়ে বসে যেতেন, বাজারে আমাদের বাজারে মাঝে মাঝে রাস্তার মধ্যে আতর নিয়ে বসে যেতেন। ওনার ভাই ফিল্মি হাফিজ সাহ রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ দুনো ভাই আল্লাহ ওয়ালা, উনি তো মজজুব ছিলেন আল্লাহ পাগল। স্বাভাবিক দেখেন কি, আমরা যে জিনিসটাকে কোনো ভুলই মনে করি না, ওনাদের কাছে সেটা ভুল হয়। ওই ফিল্মি হাফিজ সাহ আল্লাহর ওলি, উনি শেষ বয়সে একটু চোখে কম দেখতেন, তো লাঠিতে বট দিয়ে উনি যাইতেছেন বাজারে, যান বা বাড়িতে আসেন। বাড়িটা বানাইছেন কোথায়, মানুষের এলাকা বা মানুষের এরিয়া সাইড, একটা মোট কথায় একরকম মনে করেন একটা জঙ্গলই আলাদা বাড়ি সম্পূর্ণ, এখানে গাছগাছালি বাঁশ টাস এই বিভিন্ন বিষয় আছে। অনেক সময় ওই পাশেই কবরস্থান, ওইখানে একটা বাড়ি বানাইছেন এবং টাটটি এমনভাবে দেওয়া পর্দা যেটাকে বলে, যে ভিতরে মহিলাদের কাপড় চোপড় রৌদ্রে দিলেও, কাপড় চোপড় শুকাইলেও যাতে বাহির থেকে কেউ না দেখে। মহিলাদের পর্দা, মহিলাদের কাপড় শুকানোটা পর্দার অন্তর্ভুক্ত, সাবধান, মা বোনদেরকে বলতেছি। সাদে কাপড় রৌদ্রে দিবেন না, মহিলাদের কাপড়টাও পর্দা। আপনার কাপড় দেখে সাইজ বোঝা যায়, এটা পর্দার খেলাফ, পর্দার খেলাফ। মহিলাদের কিছু কাপড় আছে শুধুমাত্র মহিলাদের কাপড়, এই কাপড়গুলা দেখলে যাদের অন্তরে রোগ আছে, যেই সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে, ফিতনার জন্ম নিবে। অতএব মহিলাদের কাপড় রৌদ্র দেওয়াটা এটাও পর্দার অন্তর্ভুক্ত, সেটাও যে কোনো জায়গায় যেথায় সেথায় কাপড় রোদের শুকানো যাবে না, যেন পরপুরুষের চোখ না পড়ে। যদি পড়ে তাহলে এর জন্য তাকে জবাব দিতে হবে, এই মহিলাকে জবাব দিতে হবে। তো উনি এতটাই মাইনে চলতেন, লাঠিতে বর দিয়ে আসতেছেন, আমার আব্বা তখন বাড়ি থেকে বাজারে যাইতেছেন, তা আব্বা বলতেছেন বাবা আমি দেখলাম যে হুজুর লাঠিতে বর দিয়ে আসতেছেন, তো অন্ধত চোখে কম দেখেন, অনেক কম দেখেন, হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখেন, দেখতেছি আমি উনি পুকুরে পড়ে যাবে, তো পুকুরে পড়ে যাবে তাড়াতাড়ি আমি জায়গা ধরলাম, হুজুর হুজুর ওইদিকে তো পুকুর, আপনি আরেকটু গেলে তো পুকুরে পড়তেন। ও আচ্ছা, তুমি কে? তো আব্বা বলতেছেন যে ওনারা আমাদের পাশের মহল্লার, আমার নাম নাজিমুদ্দিন বাহার। ও তুমি কুতুবখানির বাহার? জি। আচ্ছা বেশ ভালো, কোথায় গেছিলা? তো আব্বা বলতেছেন আমার দোস্তের বাড়িতে গেছিলাম, রাজ্জাক সাহেবের বাড়ি। খালি বলছেন রাজ্জাক সাহেবের কাছে গেছিলাম, সাথে সাথে মনে হইতেছে ওনার রক্ত, পায়ের রক্ত মাথা তুটে গেছে, সাথে সাথে হাতটারে ঝাড়া দিয়ে ছুটাইছেন, সরো তুমি আমার ধরো না, সরো ভাগো ভাগো, আমি পানিত না সমুদ্রে পড়ে মরে দিব, তাও তোমার ধরা লাগবে না, তুমি ভাগো। আব্বার তো জেনারেল শিক্ষিত মানুষ, ওনারা তো আর আলেম না, বুঝতেছেন না যে হুজুর, হুজুর কি আপনার, যাও, মুসলমানের নাম নেওয়াটা এখনো শিখলা না, নামটা নেওয়া শিখলা না, যেই নামের মধ্যে আমার আল্লাহর নাম থাকে, এই নাম কখনো আল্লাহর নাম নিয়ে ডাকা যায় না, তাকে আব্দুর রাজ্জাক বলতে হয়, আব্দুল মতিন বলতে হয়, আব্দুল সালাম বলতে হয়, যতগুলা নাম আব্দ লাগায় নাম বলা হয়েছে ওইখানে তোমাকে অবশ্যই আব বলতে হবে। শুধু রাজ্জাক বললে আল্লাহর নাম এটা, শুধু সালাম বললে আল্লাহর নাম এটা, শুধু সাত্তার বললে আল্লাহর নাম এটা, চরম বিয়াদবি। এতটুকু তোমার জ্ঞান নাই, তুমি মুসলমান আসছো আমারে বাঁচাইতে, আমারে বাঁচানো লাগবে না, যাও। কি বুঝলেন, এরা ওলি হইত না আমরা, আর আমরা আমাদের এইটুকু এইটুকু ভুল যারা সইতে পারলো না, তারা কতটুকু মাপে চলতেছেন, কতটুকু মেপে তারা জীবন চালাইতেছে, চিন্তা করা যায়? আমরা হইলে ভাবতাম ওরে আল্লাহ আমার দ্বারা দুনিয়াদারি সম্ভব না, থাক দরকার নাই, সব বাদ দিয়ে দিতাম। আহা, জোয়ান হয়ে গেছে, যুবক হয়ে গেছে,
দেখা করতে আসছে, সালাম কালাম হয়েছে, প্রথম প্রশ্নটাই বিয়া করছো? প্রথম প্রশ্নটাই ওনার ছিল, বিয়ে করছো? না হুজুর, বিয়া তো এখন করি না। ভাগো ভাগো ভাগো, আমারে তোমার পানি খাওয়াই দিব না, ভাগো। ইয়া মাশারা শাবা মান ইস্তাতা মিনকুমুল বাআত ফালইয়াতাযাওয়াজ, নবীর হাদিস, উপযুক্ত হয়ে গেছো, বালেগ হয়ে গেছো, তাড়াতাড়ি বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুলিল ফারাজ, চোখ নত হয়ে আসবে, লজ্জাস্থানে হেফাজত হবে, ঈমান বেড়ে যাবে। কোন মানুষ আসছে, দেখা হইছে, এ তোমার মেয়ের বয়স কত? হুজুর বয়স তো এমন 12-13, মেরে বিয়ে দিছ? না হুজুর, এখনো তো পড়তেছে, ম্যাট্রিক পাশ করছে মাত্র, আইএ পড়বে, তারপরে বিএ পড়বে। এই ভাগো আমার কাছ থেকে, ভাগো, তোমার মেয়ে নিয়ে তুমি থাকো, আমার কাছে আইও না, ভাগো। জালালি তবিয়ত, খুব গরম তবিয়ত আছিল। কিন্তু দেখেন, কথাগুলার দিকে লক্ষ্য করলে, তাদের নজরিয়ার দিকে লক্ষ্য করলে, তারা ইসলামটারে কতটা মেপে মেপে মানতেছেন, কিভাবে মানতেছেন। কোন কথা থেকে কোন কথা চলে গেলাম? ও আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো ওনার কাছে যখন আসছেন, ওই যে বলতেছিলাম যে কোনো কাজকেই ছোট করে দেখা ঠিক না, যেটা সেটা যদি হালাল কাজ হয়। একজন রিক্সাওয়ালা ভাইকে হেয় চুকে দেখা, ভ্যানওয়ালা ভাইকে হেয় চুকে দেখা, বাদাম বেসে বুট বেসে হেয় চুকে দেখা, না সাবধান, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। কারণ আপনি যে চেয়ারে বসে লাখ টাকা কামাইতেছেন, এর মধ্যে 100-এর 100 হালাল না। এটা আপনি যেমন জানেন, দেশেও জানে। আর সে যে সারাদিনে 100 টাকা কামায় বুট বিক্রি করে, 100% হালাল, কোনো বেজাল নাই, এটা সে যেমন জানে মানুষও জানে। অতএব এই দৃষ্টিকোণ থেকে একজন মানুষকে সর্বদা সম্মান করা, ইজ্জত করা, আর আল্লাহর কাছে চাওয়া, নিজেকে ছোট রাখা, নিজেকে অপরাধী সাজায় রাখা। হাসান বসরি রহমতুল্লাহ আলী, ইনি সর্বদা এমনভাবে চলতেন, মনে হইতো ওয়ারেন্টের আসামি, চেহারার মধ্যে সর্বদা ভীতি থাকতো, ভীতি। মানুষ জিজ্ঞেস করে, আপনি বড় না কুকুর বড়? হাসান বসরি কয়, আমি বড় না কুকুর বড়, এটা আমার মৃত্যুর পরে সিদ্ধান্ত হবে। তোমরা যদি, আমি যদি, আমার কলিমা যদি নসিব হয়, তাহলে আমার দাম কুকুরের চেয়েও বেশি, আর যদি কলিমা নসিব না হয়, তাহলে আমি হাসান বসরির চেয়ে কুকুরের দাম বেশি। কি জবাব ছিল! আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাজটা দেওয়া যায় না, মানায় না। এই কথা বলতে আবু তালিব বলেন, হ আমার বাতিজা কেমন করে বকরি রাখালি করবে, হয় না সেটা? একটু চলে গেলেন, কিন্তু আল্লাহর নবীর মন মানে না। নবী বলতেছেন, চাচা, কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। ও চাচা, হোক সেটা ছাগলের রাখাল, কিন্তু আমি ছাগল রাখালি করতে ইচ্ছুক। আবু তালিব বলতেছে, বাতিজা তুমি কোন বংশের মানুষ একটু বুঝনি। আল্লাহর নবী বলেন, চাচা আপনি বংশ এখানে টানবেন না, কারণ কাজটা হলো কাজ, কাজকে কাজ হিসাবে মেনে নিতে হবে, সেটা আমার দায়িত্ব, ছোট না বড় সেটা বড় কথা নয়, কাজ তো কাজ, কর্ম তো কর্ম। চাচা আপনি একটু দয়া করে আমাকে চাকরিটা লয়া দেন। বারবার পীড়াপীড়িতে আবু তালিব আসলেন, আম্মাদান খাদিজাতুল কুবরা কাজটা দিলেন। খাদিজা নিজেও বলতেছেন, যুবক একটু চিন্তা করো, কারণ আমার নবীর বয়স তখন 25-এর কাছাকাছি, আর আম্মাদান খাদিজাতুল কুবরার বয়স তখন 40-এর কাছাকাছি। যেরকম সুবহানাল্লাহ, বয়সটা কত তফা! এজন্য নবীকে যুবক কই রাখতেছেন। একটু চিন্তা করে দেখো, নবী তখনও বলেন, না না আমি কোনো কামকে ছোট করে দেখি না, কাজ তো কাজ, কর্ম তো কর্ম, যদি সেটা হালাল হয় এর মূল্য অনেক বেশি, কর্ম যদি হালাল হয় এর দাম অনেক বেশি, কারণ এই কর্ম আমার এবাদতে শামিল, এই কর্ম আমাকে জান্নাতে নিয়ে যাবে, আর কর্ম যদি হারাম হয়, কোটি টাকাও যদি কামায় কোনো দাম নাই, দাম নাই,
কারণ এই কর্ম তারে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? কোটি টাকাও যদি হয় তবু দাম নাই, কারণ এই কাজ, এই কর্ম, এই ডিউটি তারে জাহান্নামে নিয়ে যাবে। আম্মাদান খাদিজাতুল কুবরা ডিউটিটা দিয়ে দিলেন, বলে ঠিক আছে কয়েকদিনের জন্য করো। নবী বকরি রাখালি করেন। অতএব মনে রাখবা, যারা চাকরি করো খেয়াল কইর, তোমার চাকরির কর্মের ভিতরে আমার নবীর আদর্শ আছে, কারণ নবীর প্রথম জীবনটা শুরু হয়েছে চাকরির দ্বারা। চাকরির ক্ষেত্রে একজন মালিকের যেই ডিউটিটা তোমার কাছে আমানত, আমার কাছে ডিউটিটা আমানত, মালিকের পক্ষ থেকে আমার বস্তুটা আমানত, মালিকের কাছ থেকে আমার ওই ডিউটিটা আমানত। অতএব সাবধান সাবধান, তার দেওয়া ডিউটিতে যেন খেয়ানত না হয়। আল্লাহ নবী বকরি রাখালি করেন, কতটা দায়িত্ববান। একদিন বকরি রাখালি করলেন, বাড়িতে বকরিগুলা ফিরল, দেখা যায় পেট অনেক ভারী, খুব খাইছে। খাদিজাতুল কুবরা বলতেছেন, মনে মনে ভাবেন, গতকালও তো বকরি রাখালি করলো, অন্য রাখাল এত পেট ভরে তো বকরি খায় নাই, ঘটনা কি? তাহলে মুহাম্মদ কোথায় রাখলো? দ্বিতীয় দিন দেখি একটু খেয়াল করে, দ্বিতীয় দিনও দেখা যায় পেট ভরে খানা খাইছে, চেহারাও বকরির ভালো হয়ে যাইতেছে, একটু নাদুস নদুস হয়ে গেছে। আম্মাদান খাদিজাতুল কুবরা বলেন, একটু মন চাইলো আমি একটু দেখি। ওনার প্রাসাদের সাদে ওইটা তিনি তাকায় দেখেন, আমার আপনার নবী মরুর দুলাল তিনি পাথরের মধ্যে টেস দিয়ে বসে আছেন, আর আমার নবীকে বিষাক্ত সাপ দুইটা ফনা দিয়া বাতাস দিতেছে, আর নবীর পাশেই যে আম্মাজানের বকরিগুলা পাহারাদারি করতেছে, জঙ্গলের বাঘ। জোরে কোন সুবহানাল্লাহ! অবাক হয়ে গেল, অবাক। আম্মাজান তাকায় দেখেন এই মরুভূমির উত্তপ্ত গরম, উপরে সূর্যের তাপ, সেই তাপ থেকে নবীকে বাঁচানোর জন্য কে যেন আকাশের এক টুকরা মেঘমালা তার মাথার উপরে ছায়া দিয়া রাখছে। এক টুকরা মেঘমালা নড়ে না চড়ে না, মাথার উপরে ছায়া। এই দৃশ্যগুলি তিনি দেখতেছেন আর মনে মনে ভাবতেছেন, যুবক তো জানতেন কোন যুবক নয়, সাধারণ কোন যুবক নয়, যাকে বাতাস দেয় জঙ্গলের বিষাক্ত সাপ ফনা দড়ে, যাকে উপরে ছায়া দেয় মেঘমালা, যার বকরিগুড়া রাখালি করে বাঘ। পানি পান করানোর জন্য কুয়ার কাছে গেলেন, যেই কুয়া থেকে বালতি ফেলে পানি তুলতে হয়, সেই পানি নবী কাছে যাওয়া মাত্রই কুয়ার পানি উপরে উঠে যায়, বকরিগুলা লাইন ধরে ধরে পানি পান করে, আবার যার যার জায়গায় সে তারা দাঁড়ায় যায়। আম্মাজান তাকে দেখেন, বকরি এতদিন এত ভালো হইল কোত্থেকে? বকরি তো অনেক বিয়ারা, অনেক বিয়ারা। বকরিরে আপনি সামন দিকে টানবেন, সে পিছনে যাইতে চাইব, আপনি পিছন দিকে টানবেন, সে সামনে যাইতে চাইব, আপনার মর্জি মতো বকরি চলবে না, আবার তার মর্জি মতো আপনি চলতে চাইবেন তাও হবে না। এমন এক বিয়ারা জাতীয় জন্য আল্লাহ পাক সব নবীর এই বকরি রাখালি করাইছেন, ধৈর্য পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম একদিন বকরি রাখালি করতে করতে একটা বকরি দৌড়তেছে, দৌড়তে 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 তিনিও পিছনে পিছনে দৌড়ান, এত গরম, নবী বকরির পিছনে পিছনে দৌড়তে ক্লান্ত হয়ে গেলেন, বকরিরাও ক্লান্ত হয়ে গেল। মুসা নবী বকরিটারে কুলে নিয়া আদর করে বলতেছেন, কেন এতটা দৌড়লি তুই? নিজেও কষ্ট করলি, আমাকেও কষ্ট করাইলি, কেন তুই এতটা দৌড়লি, কেন আমারে কষ্ট করাইলি? যখন আদর করে করে কথাটা বলতেছেন, তখন আর শের মালিক বলে, মুসা এইবার নবুয়তি পাওয়ার উপযুক্ত হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, টাইম হয়ে গেছে, নবুয়ত পাওয়ার টাইম এবার ওকে হয়েছে, এবার ওকে হয়েছে। আল্লাহ নবী রহমতের নবী, তিনি বকরি পানি পান করান, বকরিগুলা উইটা মানুষের মতো, ভদ্র মানুষের মতো পানি পান করে আবার ভদ্র মানুষের মতো লাইনে দাঁড়ায়। আম্মাদান খাদিজাতুল কুবরা সবগুলা দেখলেন, সব দৃশ্যগুলা দেখে একিন হয়ে গেল,
আমি তো জেনতেন মানুষকে রাখি নাই, আমি তো জেনতেন মানুষ পাই নাই, নবী আসা মাত্রই আম্মাদান সমস্ত কর্মচারীদেরকে ডাইকা মিটিংয়ে তিনি জানায় দিলেন, ঘোষণা করে দিলেন, ম্যানেজার আজ থেকে তোমার ম্যানেজারি পোস্ট থেকে তুমি নিচে নামলা, আর আমার যত ব্যবসা আছে সমস্ত ব্যবসার চিফ ম্যানেজার বানায় দিলাম মোহাম্মদকে। জোরে কোন সুবহানাল্লাহ, সব সাইটের ম্যানেজার মোহাম্মদুর রসুলুল্লাহকে। আল্লাহ নবী বাধা দিলেন, বলতেছেন আপনি এমনটা করেন না, আমি মাত্র নতুন আসছি, কি বুঝি, এখনো কিছু দাঁড়া দিশাই পাইলাম না আপনার ব্যবসা কোন দেশ থেকে কোন দেশে, বলে এত কথা বলা লাগবে না, সব আমি বুঝিয়ে দিব। ম্যানেজার শেফ প্রতিবাদ করে কয় আমি চাকরি করবো না, আরেকজন আছে এরকম কি কয় ক্যাশিয়ার, হ্যাঁ কয় আমি পথ ছেড়ে দিবো, মানে দুদিন হয়েছে না উনি আসছে, খালি বকরি রাখালি শুরু করছে, আপনি ম্যানেজার বানিয়ে দিছেন। উনি বলতেছে তোমরা কে চাকরি করবা না করবা সেটা পরের বিষয়, সেটা আমার দেখার বিষয় না, যদি চাকরি করতে না চাও যার যার রাস্তা মাপো। তিনজন বিদায়, আর এদিকে আল্লাহ নবীর আম্মাদান বলতেছেন যে আপনাকে 90 দিনের জন্য আমি পাঠাবো শাম ব্যবসার জন্য। আল্লাহ নবীকে 90 দিনের জন্য ব্যবসায় পাঠিয়ে দিলেন শামে, আর এইদিকে আমি দেখতেছি ওরা কি করে না করে, আপনি শাম চলে যান, নবীকে শাম পাঠিয়ে দিল, আর একজন গুপ্তচর সিআইডি নবীর সাথে দিয়ে দিলেন যে তুমি শুধু খেয়াল রাখবা। সিআইডি বলে আমি খেয়াল রাখবো কি, যে মালটাল চুরি করে কিনা দূর বোকা, তুই খালি দেখবি রাস্তায় কি ঘটে, কারণ আমি যা দেখছি অল্প টাইমে, আর তুই তো অনেক টাইম পাইবে, তুই যে আরো কত কিছু দেখবি, খালি নোট করবি, তুই খালি নোট করবি বোকা। তো সিআইডি হ্যাঁ তো চলছে, হ্যাঁ দেখে হাই হাই, যখন পাহাড়ের কাছে গেলাম দেখি পাহাড় থেকে সালামের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ, গাছগাছালি থেকে সালামের আওয়াজ, গাছের পাতাগুলি তাকে উপরের দিকে, নবী যখনই গাছের কাছে যায় পাতাগুলি নুয়ে যায়, সুবহানাল্লাহ নুয়ে যায়, আর ওই মাইসারা সব সে এইগুলা লিখতেছে, ওই যে গুপ্তচর সিআইডি সে এইগুলা লিখতেছে। শাম 90 দিন থাকার পর ব্যবসায় প্রচুর লাভ, প্রচুর লাভ, এই যদি তুমি ব্যবসায়ী হও তাহলে একটু খেয়াল রাখো, ব্যবসায়ী যদি হও তাহলে একটু খেয়াল রাখো, ব্যবসার মালামাল গুলা তোমার মালিকের পক্ষ থেকে আমানত, খেয়ানত করা যাবে, খেয়ানত করা যাবে না, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমার নবীন এই ডিউটিটা পুরা এই ব্যবসার সফরটা পুঙ্খানুপুঙ্খ করে সিআইডি গুপ্তচর লিখে লিখে রাখছে, নবী কখন কি করছেন কিভাবে কার সাথে কি বলছেন, মাল আছে এই দাম এত, মাল আমার এই, এই হলো কিছু খোদ, এই হলো কিছু দোষ, এটা হলো ভালো মাল, এটা হলো একটু খারাপ মাল, ভালোটার দাম এত খারাপটার দাম এত, বিক্রেতা বলে দিবে, কোনো কিছু গোপন রাখা যাবে না, কোনো কিছু অদৃশ্য রাখা যাবে না, কাস্টমার দেখে না আমি দেখতেছি হারাম, ব্যবসা হারাম হয়ে যাবে, বিক্রেতা যা দেখে কাস্টমারকেও তা দেখায় দেওয়া, এটা হলো হালাল ব্যবসা, হালাল ব্যবসা শুধু তোমার দুনিয়াতে কামাই করার জন্য নয়, হালাল ব্যবসা হবে তোমার জান্নাতে যাওয়ার পথ, যেরকম সুবহানাল্লাহ ইবাদত, ইবাদত হবে। 10 টাকার মাল কিনছি আমি 12 টাকা দিয়া, মিথ্যা, আমি কত দিয়া কিনলাম বলার প্রয়োজন নাই, যদি বলতেই হয় যত দিয়া কিনছি এতই বলা লাগবে, লাভ করার জন্য কিনছি 10 টাকা দিয়া, কয় 12 টাকা দিয়া কিনছি আপনারে আমি 12 টাকা দিমু কেমনে, 100 টাকা দিয়া কিনছি আপনারে 100 টাকা বেচমু কেমনে, আবার দেখা যায় 100 টাকা দিয়ে আবার বেচেও, তাহলে বোঝা গেল 100 টাকা দিয়ে কিনে নাই, ঠিক না, হ্যাঁ যে বলছে 100 টাকা দিয়া কিনছি এটা মিথ্যা কথা বলছে, কি বলছে মিথ্যা কথা, হ্যাঁ আপনি যদি যাতায়াত খরচ এর ভিতরে ঢুকান ঢুকান যাতায়াত খরচটা ঢুকান মালের সাথে, মালটা কিনছেন 100 টাকা দিয়া, আপনি যাতায়াত খরচ বাবদ এই মালে আরও 1 টাকা ঢুকছে, বলেন 101 টাকা অনুমতি আছে, কিন্তু এটারে আপনি 110 টাকা বলবেন, 110 টাকা দিয়া কিনছি 100 টাকা বেশি কেমনে, এই কথাটা বইলে আবার 110ই বেচতেছেন কেন, কেন এটা এই এই যে একটা মানসিকতা আমাদের,
এটা ওই মুহূর্তে খুব কৌশলে শয়তান অন্তরে ঢুকায় দেয়। এতটুকু না বললে কিন্তু হতো, আমি যদি নিয়ত করি যে না আমি এটা বলবো না, ভাই আমার বলার প্রয়োজন নয়, আমার মালটা 150 টাকা হলে আমি বিক্রি করব, এর নিচে পারবো না, বা 120 টাকা বা 130 টাকা হলে বেচবো, নাইলে হয় না আমার, পোষায় না ভাই। কেন কি প্রয়োজনটা আমার এটা বলার যে এত দাম দিয়ে কিনছি? আসলে কিন্তু কাস্টমাররাও জিগায় না যে আপনি কত দিয়ে কিনছেন, কেউ কিন্তু কথাটা জিগায় না, দোকানদার ইচ্ছা করেই বলতেছে, এই মিথ্যা কথাটা বলতেছে দামটা বাড়ায় বিক্রি করার জন্য, হালাল ব্যবসাটারে হারাম বানিয়ে ফেলতেছে, যেটা তার জান্নাতে যাওয়ার পথ হবে সেটা জাহান্নামের পথ বানাইতেছি, শুধু এই জবানটার কারণে, এই জিব্বাটার কারণে। একটু সংযত হই, এজন্য বলতেছি এই রবিউল আউয়াল মাস, এই মাসটা নবীর জীবনে স্টাডি করেন, পড়েন। আমার রসুল একজন চাকুরি কর্মকর্তা হিসেবে বা তিনি কিভাবে তার ডিউটি পালন করছেন, আর ব্যবসায়ী হিসেবে ব্যবসা কিভাবে করছেন একটু পড়েন, পয়রা নিজের জীবনটার এইভাবে গুছান। যে মানুষটার জীবনটা এইভাবে গুছাইল সেই মূলত কি হলো, আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি। 40 বছর পর্যন্ত আমার নবীর জীবনীটাকে বলা হয় মিলাদুন নবী, 40 বছরের পরের অংশটাকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী লইয়া ঝগড়া আছে নিনা নাই আছে একটু ভালো করে বুঝেন, কম সময়ে শেষ করব 2 মিনিট। মিলাদুন নবী, সিরাতুন নবী লইয়া একটু ঝগড়া আছে একটু বুঝেন, মিলাদুন নবী নিয়ে ঝগড়া করার প্রয়োজন নাই, সিরাতুন নবী নিয়েও ঝগড়া করার প্রয়োজন নাই। মিলাদুন নবী বলা হয়, নবীর জন্ম বৃত্তান্ত, মিলাদ জন্ম বৃত্তান্ত, জন্মের আলোচনা, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার নবীর কাছে ওহি আসে নাই, আল্লাহর কোরআন নাজিল হয় নাই, নামাজের বিধান আসে নাই, রোজার বিধান আসে নাই, হজ জাকাতের বিধান 40 বছর পর্যন্ত নবীর পান নাই। নবী পান নাই বলে তাহলে নবী কি 40 বছর পর্যন্ত তিনি নামাজ রোজা পড়েন নাই? বলে পড়ছেন, আগের তরিকায়, আগের নবী ঈসা আলাইহিস সালামের তরিকায় তিনি ওইভাবে পড়ছেন। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী, আল্লাহর নবীর জীবনে হজ পাওয়া যায় না, জাকাত পাওয়া যায় না, কারণ বিধানই তো নাজিল হয় নাই, বিধানই তো নাজিল হয় নাই, নামাজও এরকম 5 ওয়াক্ত নামাজ পাওয়া যায় না। তবে আল্লাহকে তিনি মানতেন, আল্লাহকে চিনতেন, শিরিক করতেন না, এতটুকু বুঝছিল। আপনার কাছে ধর্ম না বুঝলেও বিবেক দিয়ে অন্তত এই কথাটা বোঝা যে আল্লাহ এক, মূর্তি কোনোদিন খোদা হতে পারে না, বট গাছ কোনোদিন খোদা হতে পারে না, গঙ্গা কোনোদিন খোদা হতে পারে না, এতটুকু বুঝ আপনার জেহেন দিয়া বোঝা, আপনার ব্রেন দিয়া এটা সমাধান বের করা, ব্রেন দিয়ে এটা মেনে নেওয়া, এটা আপনার উপরে ফরজ, প্রতিটা মানুষের উপরে ফরজ, যদি কোনো নবীর দাওয়াত নাও আসে। কারণ এতটুকু বোঝার জন্য আল্লাহ মানুষকে বিবেক দিছেন, নাইলে আমার বিবেক আর গরু ছাগলের বিবেক এক হয়ে যাইত। হাইওয়ানাত এতটুকু বুঝে না, কারণ এই যুক্তি, এই জ্ঞান আল্লাহ তাদেরকে দেন নাই। মানুষ তোমাকে আলাদা জ্ঞান আল্লাহ দিছেন, এই জ্ঞানটা দিয়া আল্লাহর পরিচয়, একত্ববাদের পরিচয় অন্তত। নামাজ তুমি এই ব্রেন দিয়ে বের করতে পারবা না, সেটা ভিন্ন কথা। তোমার এই ব্রেন দিয়ে রোজা বাইর করতে পারবা না, সেটা ভিন্ন কথা, মেনে নেওয়া যায়। তোমার এই ব্রেন দিয়ে তুমি হজ জাকাত বের করতে পারবা না, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু আল্লাহ একজন আছেন যিনি চালাইতেছেন, আর তার সাথে কেউ শরীক, এমন মূর্তি, দেবতা, গঙ্গা, তুলসী গাছ, বট গাছ, এগুলা তার কোনো শরীক হতে পারে না, এটা বের করা এই জ্ঞান, এই বুদ্ধি বিবেকের উপরে ফরজ। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন মানুষ যদি জঙ্গলে বড় হয়, ছোট্ট একটা বাচ্চা জঙ্গলে বড় হয়, আর কোনো মানুষ যদি তার কাছে না থাকে, তাহলে এই ছেলেটা একটু বড় হবে, যুবক হবে, বয়স হবে, তখন যত বয়স হবে তত সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর পরিচয় না শোনাইলেও যদি কোনো গোনার কথা, গোনার আওয়াজ, গোনার চিত্র তার চোখের সামনে না আসে, সে একজন খাঁটি আল্লাহওয়ালা মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদির জিলানির মতো ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে এতটুকু যুক্তি, ব্রেইন আল্লাহ তো দিছেন। এজন্য বলতেছিলাম 40 বছর পর্যন্ত নবীর এই সময়টাকে মিলাদুন নবী বলে, আর 40-এর পরের অংশটাকে সিরাতুন নবী বলে। 40-এর ভিতরে আপনি নামাজ রোজা হজ জাকাত পাবেন না, বাকি এর ভিতরে আপনি আমার নবীর জীবনের অনেক অলৌকিক ঘটনা পাবেন। জন্মের সময় কি হয়েছে, নবীর বাল্যকালে কি হয়েছে, সিনা চাক হয়েছে, তারপরে আমার নবীর, নবীকে দেইখা এই শিশুকালে কিভাবে পশু পাখি সালাম জানাইছে, আমার নবীর
শিশুকালে নবীর মাথায় কিভাবে আকাশের মেঘমালা ছায়া দিছে। জন্মের সময় মা আমিনা বলতেছেন সব মহিলারা তাদের বাচ্চা পেটে নেওয়ার পর শরীর ভারী হয়, কিন্তু আমি আমিনা আমার মোহাম্মদ পেটে আসার পরে কোনো ভারিত্ব অনুভব করি নাই। যুরকন সুবহানাল্লাহ, অনুভব করি নাই। নবীর সুরা পুরা শরীরটা দুনিয়াতে আসছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমার নবীর গায়ে কোনো ময়লা ছিল না। নবী যে দুনিয়া আসছেন সেজদারত অবস্থায় এক আঙ্গুল উঁচু করে আল্লাহর নবী শুরুতেই আল্লাহর একত্ববাদ ঘোষণা করছেন। নবী দুনিয়াতে আগমন করছেন, কিছুক্ষণের জন্য মা আমেনা নবীকে পান নাই, এইটুকু সময় জিব্রাইল আমিন তামাম দুনিয়া সফর করে কুল কায়নাতকে রহমতের নবী পরিচয় দেখায় দিছেন। সুবহানাল্লাহ, এই এতগুলো অলৌকিক ঘটনার কাহিনী আমি আপনাদেরকে শোনাইতে পারবো, আরও শোনাইতে পারবো। এই সবগুলো আলোচনা নবীর জীবনের চল্লিশ এর ভিতরে, মিলাদুন্নবীর ভিতরে, কিন্তু এই এর ভিতরে আমি নামাজের কথা যদি বলেন, হুজুর নামাজের কথা বলেন, এ নবীর এই পাটের ভিতরে নামাজের কথা পাবেন না, রোজার কথা পাবেন না, শরীয়তের বিধিবিধান পাবেন না, কারণ তখন ওহিনাজিল হয় নাই, আল্লাহ নবী নবুয়ত পান নাই। ওহিনাজিল হলে তো নামাজের কথা পাবেন, কোরআন নাজিল হলে তো নামাজ রোজার কথা পাবো। নামাজ রোজার কথা যদি বলেন, শরীয়তের বিধিবিধানের কথা যদি বলেন, তাহলে আমার নবীর চল্লিশের পরের অংশ থেকে আলোচনা করতে হবে। নবুয়ত পাওয়ার পর কোরআন নাজিল হলো, তখন নামাজ আসলো, নবুয়ত পাইলেন, কোরআন নাজিল হলো, রোজার বিধান আসলো, হজের বিধান আসলো। তাহলে মিলাদুন্নবীর আলোচনাটা শুধু শুনবো নফল বন্দেগীর সওয়াব, আর সিরাতুন্নবীর আলোচনা শুনবো মানবো, কারণ এখানে মানার বিষয় আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মানবো, এজন্য এটা আলোচনা করা মানাটা ফরজ। মিলাদুন্নবী অস্বীকার করি না, মিলাদুন্নবী আলোচনার বিষয়, পালন করার বিষয় নয়, সিরাতুন্নবী পালন করার বিষয়, আলোচনারও বিষয়, পালন করারও বিষয়, এজন্য এটা ফরজ। মিলাদুন্নবী নফল, সিরাতুন্নবী ফরজ। এখন যদি কেউ কয় আমি মিলাদুন্নবী মানি সিরাতুন্নবী মানি না, তাহলে সে নফল মানলো ফরজ ছেড়ে দিল, নফল মানলো ফরজ ছেড়ে দিল, ফাগরি বানলো কিন্তু লঙ্গি খুলে ফেললো। কেউ যদি ফরজ তরক করে ফাগরি বাঁধে, এই পাগরি করার পাদার কোনো সব হবে? যে হুজুর যখন এত ওয়াজ করছে পাগরির ফজিলত, তা আমার তো আর পাগরি নাই, তো সতর খুইলেই পাগরি পরি। যারা মিলাদুন্নবী মানে সিরাতুন্নবী মানে না, এরা লঙ্গি খুললে পাগরি পরে, লঙ্গি খুললে পাগরি পরে। আহম্মক বুকা প্যারে হাজিরিন, এজন্য বলি বিতর্ক না, দুটোটাই নবীর জীবনে আছে, মিলাদুন্নবীরও পাঠ আছে, সিরাতুন্নবীরও পাঠ আছে, কিন্তু বোঝা দরকার কোনটা পালনীয় আর কোনটা শুধু শ্রবণ করা, একটা নফল আর একটা ফরজ। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, এবং এই মাসটাতে আমার নবীর জীবনী বেশি বেশি শুনবার এবং নিজের জীবনকে নবীর মতো বানাইবার তৌফিক আল্লাহ দান করুন। আমরা যারা সুন্নত পড়ি নাই, চার রাকাত কাবলার জুমা পড়ি।